আমি যা ভেবেছিলাম তাই মা, গোড়া সাহেবরা সৈন্য নিয়ে এদিকেই আসছে। সে কি, ওরা টের পেল কি করে? সন্ন্যাসী ঠাকুরের গা থেকে ঝরে পড়া রক্ত দেখে তারা এদিকে আসছে। আমার আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না, তাহলে তাহলে তোমরাও বিপদে পড়বে, আমাকে যেতেই হবে। এই অবস্থায় আপনি কি করে যাবেন ঠাকুর? অতটা রক্ত পড়ে আপনার শরীর দুর্বল হয়ে গেছে, আর এত গভীর ক্ষত তাড়াতাড়ি তো সারবে না। না না, আপনাকে কিছুতেই যেতে দিতে পারি না। আমাকে পারতেই হবে, আমি যেভাবেই পারি। না না, এই অবস্থা আপনাকে কিছুতেই ছাড়বো না। আমি তাহলে আসি। এই অবস্থা আপনি পালাতে পারবেন না ঠাকুর, তার আগে ওরা আপনাকে ধরে ফেলবে। আমাকে যেতেই হবে, না হলে তোমরাও বিপদে পড়বে। তোমরা জানো না ইংরেজরা কতটা নির্মম। না না, আপনার ধরা পড়া চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। করবি, কি করে বাঁধাবি সন্ন্যাসী ঠাকুরকে? আসুন আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ আমার? আপনি আমার সাথে চলুন, ওখানে লুকিয়ে থাকলে আপনাকে কেউ দেখতে পাবে না। তার আগে আপনার উত্তরটা খুলে দিন আমায়। কিন্তু কিন্তু তোমরা ওদের সামলাবে কি করে? আমি সব সামলে নেব, আপনি একটু আমার উপর ভরসা করুন। মা বিশালাক্ষী আপনার রক্ষা করবে। কই দিন আপনার উত্তরটা, এখানে কথা বলে সময় নষ্ট করা যাবে না। বুঝিতে পাইতেছ না, তোমরা এই স্থানে কোন সন্ন্যাসীকে আসিতে দেখো নাই? ভালো করিয়া ভাবিয়া বলো। আমরা জানি সে এই স্থানেই আসিয়াছে। এসে থাকলে তো দেখতেই পেতে সাহেব, আমরা কোনো সন্ন্যাসীকে দেখিনি। এত রাতে তোমরা এই ফরেস্টে কি করিতেছ? আমাদের পোড়া কপাল সাহেব,
আমাদের গায়ে ঠাঁই মেলেনি, তাই এই জঙ্গলে কুটিরে মা মেয়েতে থাকি। আমরা ছাড়া আর কেউ নেই এখানে। মিথ্যা বলছিস, সেই মগ উন্ডেড হইয়াছে আর আমরা তার ব্লাড মার্ক রক্তের ডাক ফলো করিয়া এই স্থানে আসিয়াছি। সে এই স্থানেই আছে। কোথায় সন্ন্যাসী? উত্তর দাও। সর্বনাশ, সাহেবদের ধমকানিতে প্রফুল্ল যদি আমাকে দেখিয়ে দেয় তাহলে ওরাও বিপদে পড়বে। আমি ওদের সত্য বিপদে ফেললাম। আপনি মিথ্যে চাচামিচি করছেন সাহেব। আমরা মা মেয়ে ছাড়া এখানে কোনো পুরুষ মানুষ নেই। আর রক্তের দাগের কথা বলছেন তো, সে যদি এখানে এসে থাকতো তাহলে তো রক্তের দাগও থাকতো। দেখুন না আশেপাশে কোনো রক্তের দাগ আছে কি না। আমি ওই সন্ন্যাসীকে ছাড়িব না, পাকড়াও খুঁজিবই। তাহলে গেল কোথায়? সেটা আর ভ্যানিশ হইতে পারে না। ওই স্থানে কি আছে? তোমরা ওই জঙ্গলের দিকটা দেখো। না সাহেব, এটা মায়ের থান। এখানে জুতো পরে বা বাইরের পোশাক পরে যাওয়া নিষেধ। Do you know who am I? আমি আপনাদের চিফ আছি, সৈন্যদের প্রধান। আমাকে আটকাইবে? আমি সাহেব আপনাকে এভাবে ওখানে কিছুতে যেতে দেব না। তার মানে সন্ন্যাসী
এই ডিগডিয়া পালাই আছে, ফলামি কানুম। সন্ন্যাসী ঠাকুর বেরিয়ে আসুন। ধনী মেয়ে বটে তুই, ভাগ্যিস বুদ্ধিটা করেছিলি। সাহেব বোকা বনে চলে গেল। তোমার মঙ্গল হোক মা, আজ তোমার বুদ্ধি আর সাহসিকতার জন্য আমি প্রাণে বাঁচলাম, কিন্তু আর নয়। গোরা সৈন্যরা যে কোনো মুহূর্তে ফিরতে পারে, আমাকে আমার আশ্রমে ফিরতেই হবে। আমি ঠিক ধীরে ধীরে চলে যেতে পারবো, আমার জন্য চিন্তা করো না। যাবার আগে একটা কথা বলে যাই, তোমার মতো মেয়ের জীবন সাধারণভাবে কাটানোর জন্য নয়। বিধাতা হয়তো তোমাকে দিয়ে কোনো অসাধ্য সাধন করাতে চান। একটা কথা মনে রেখো, অধিকার কেউ কাউকে দেয় না, নিজের ন্যায্য অধিকার অর্জন করতে হয়। ভবানী তোমার সহায়। জয় ভবানী। সন্ন্যাসী ঠাকুর ঠিক বলেছেন, আমার অধিকার এবার আমাকেই অর্জন করতে হবে। তুমি আমাকে সেই শক্তি দাও মা, শক্তি দাও। তোমার কি শরীর খারাপ লাগছে নাকি?
তুমি একা কেন? সতীনাথ কোথায়? তিনি ওদিকে আছেন বাবা মশাই। ইনি ব্রজেশ্বর রায়। তো আমার বন্ধু প্রফুল্লর সাথে তো এনারই বিয়ে হয়েছিল। তাতে কি, একবার বিবাহ করলে কি আর একবার বিবাহ করা যায় না? মনে রেখো, ও হচ্ছে জমিদার বাড়ির ছেলে। জমিদার বাড়ির ছেলেদের এক খুঁটিতে কখনো বেঁধে রাখা যায় না। তুমিও যে এখনো এ বাড়িতে আছো নেহাত, বড়দি তোমাকে দেখতে চেয়েছিলেন বলে। প্রফুল্ল যে মানুষটার পথ চেয়ে বসে আছে, সে আবার বিয়ে করলো? প্রফুল্লর কথাটা একবারও ভাবলো না? শাড়িগুলো পুঁটলিতে বাঁধছিস কেন? আমি তৈরি হচ্ছি মা, তাই সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তৈরি হচ্ছিস মানে কোথায় যাবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তো শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে মা। যাবি, কিন্তু জামাই আসেনি। যে মানুষটা তার বাবাকে এত ভক্তি করে, তার মুখের উপর কথা বলতে পারে না, সে তার বিরুদ্ধে গিয়ে কি করে আমায় নিতে আসতে পারে বলো? কিন্তু আমি নিশ্চিত তিনিও নিশ্চয় আমার মতো মনে মনে জ্বলছেন আর অপেক্ষা করে আছেন আমি কবে যাব তার কাছে। কিন্তু শ্বশুর বাড়ি থেকে ফেরত না নিয়ে গেলে সেখানে কি ফিরে যাওয়া যায় মা? কেন যাবে না মা? বরং এতদিন আমি ভুল করেছি, কে কবে আমায় নিতে আসবে সে আশায় বসে থেকেছি। কিন্তু সন্ন্যাসী ঠাকুর আমার চোখ খুলে দিয়েছেন মা। অধিকার আদায় করে নিতে হয়, কেউ দেয় না। তিনি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছেন, আমি ওই বাড়ির বউ। সেই অধিকার নেই আমি সেখানে যাব, আমার স্বামীর সামনে দাঁড়াব। কিন্তু তোর শ্বশুরই তো তোকে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি যদি এবারেও দেখা যাক না মা, এমনও তো হতে পারে যে তার ভুল ভেঙে গেছে, কিন্তু আমার সামনে মাথা নুইয়ে আমাকে আসতে বলতে পারছেন না, তাই আমাকেই যেতে হবে ওনার কাছে। তিনি আমার গুরুজন, তার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করতে তো আমার কোনো লজ্জা নেই মা, তাই আমাকে ওখানে গিয়েই পরিস্থিতি সহজ করে নিতে হবে মা। কিন্তু আমার খুব ভয় করছে রে পিপি। কিসের ভয় মা? আমি যাব আমার ন্যায্য অধিকারটুকু চাইতে, তাতে আবার ভয় কিসের? আর তুমি চিন্তা করো না, তোমার সব ব্যবস্থা করার পরেই আমি এই বাড়ি ছাড়ব, তার আগে না। তুই আবার আমার কি ব্যবস্থা করবি রে? দেখোই না,
নিজের বিয়ের সিঁদুর অন্যের সিঁথিতে দিতে নেই? কেন, কি হয়? নিজের স্বামীকে অন্যের সঙ্গে ভাগ করে নিতে হয় রে মুখপুরি। সত্যি তো তোর সাথে তাই হয়ে গেছে রে প্রফুল্ল, তোর স্বামী আবার একটা বিয়ে করেছে। চলো 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 পাল্টা।